আসলে আমরা যেই বীজটা পেয়েছি স্বাধীনতার মাসে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি একজন আদর্শ নেতা ছিলেন আমাদের, তো আমরা ওনাকে অনেক ফলো করি। উনি যেই বীজয় আমাদের বাংলাদেশে রেখে গিয়েছিলেন সেই বীজটা এখন আর নেই, কারণ আমরা এই বিজয়ের জন্য, এই বিজয়ের মাসে হচ্ছে আমাদের যারা যোদ্ধারা ছিলেন, মুক্তিযোদ্ধা ভাইয়েরা, তারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের ফ্যামিলি থেকে হোক, আমাদের অনেক নারী বোন ভাই মা সবাই কিন্তু আমাদের এই দেশটাকে স্বাধীন করার জন্য ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু আজকের যে জামানা বা আজকের যে আপনার বাক স্বাধীনতা, সেটা আমরা হচ্ছে সাধারণ জনগণ যারা, তারা আমরা প্রয়োগ করতে পারতেছি না। আমাদের যেটা মৌলিক চাহিদা, আমাদের যেটা অধিকার, আমরা সেই অধিকার থেকে বঞ্চিত। তো আমাদের এই 18 কোটি মানুষের মধ্যে বাংলাদেশে যারা আমরা আছি, আমাদেরকে অবশ্যই বাক স্বাধীনতা দিতে হবে, আমরা যাতে বাংলাদেশের জন্য কিছু করতে পারি, কিছু বলতে পারি, নিজের যে অধিকারটা সেটা আমরা চাইতে পারি। যেহেতু আমাদের ডাকসু নুরুল হক নূর ভাই, উনি সবসময় সততার সাথে ইমানের সাথে কাজ করেন, আর আমরাও চেষ্টা করি যে বিবি নুরুল ভাইয়ের মতো আমরাও তাকে ফলো করি, যে তার আদর্শ, তার সততা, হ্যাঁ, সেটা দিয়ে যাতে আমরা কাজ করতে পারি। ভাই, সংগঠন চালাতে হলে কি সবচেয়ে প্রথম লাগে হচ্ছে মানুষের মন মানসিকতা, যেটা আজকালকার যে দুনিয়া বা আজকালকার যে বাংলাদেশের পরিস্থিতি সেটা হচ্ছে আজকালকার জামানায় নেই। আমাদের সাধারণ জনগণ মানুষ যারা করোনা ভাইরাসের জন্য অনেকে কিন্তু এখন বেকার, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেখতেছে না। যারা গার্মেন্টসে চাকরি করতো, মানে গার্মেন্টস যারা কর্মী, আপনি তো দেখছেন যে তাজরিনের যে বিষয়টা, তাজরিন গার্মেন্টসে হচ্ছে আপনার তারা কতদিন হচ্ছে আন্দোলন করলো, আন্দোলন করার পরে হচ্ছে আপনাকে দেখা গেল যে রাতের বেলায় সেখানে গ্যাস, গরম পানি, টিয়ার শেল দিয়ে তাজরিনের প্রত্যেকটা কর্মীকে, হ্যাঁ, উচ্ছেদ করেছে পুলিশ। পুলিশের কোনো এটা ইয়া নাই, হক নাই বা অধিকার নাই যে আমাদের শ্রমিকদের মারার। আমাদের শ্রমিকরা গায়ে রক্ত পানি করে তারা কাজ করে বাংলাদেশের উন্নয়ন করছে, হ্যাঁ। তো সেই তাজরিনের যে অনেক ক্ষেত্রে তো পুলিশ আপনাদের সহযোগিতা করছেও, আসলে সহযোগিতা কি করতেছে ভাই, আপনারা তো মিডিয়া, আপনারা জানেন যে পুলিশ আমাদের প্রত্যেকটা মিছিল মিটিংয়ে বাধা দিচ্ছে। যেমন আমরা একটা মিছিল নিয়ে গেলাম, সেখানে হচ্ছে পুলিশ বাধা দিচ্ছে, আপনারা এই রাস্তা দিয়ে করতে পারবেন না, ওই রাস্তা দিয়ে করতে পারবেন না, এখান দিয়ে যেতে পারবেন না। আমার বাংলাদেশ, এটা কারো বাপের বাংলাদেশ না, আমার বাংলাদেশে আমি যেখানে খুশি সেখানে যেতে পারবো, এটা আমার স্বাধীনতা আছে, হ্যাঁ। কারণ বাংলাদেশটা কেউ কাউকে লিখে দেয়নি, বাংলাদেশটা যে তার নিজের, আমি একটা স্বাধীন মানুষ, আমি এই বাংলাদেশে কীভাবে চলবো না চলবো এটা আমার স্বাধীনতা, আমার স্বাধীনতা কেউ হরণ করতে পারবে না, এটা আমি আশা করি। আপনারা তো অনেক সময় স্বাধীনতা পাচ্ছেন, দেখা যাচ্ছে স্বাধীনতা পেয়ে অনেক মেয়ে আছে বা অনেক পুরুষ আছে যারা কিনা অবাধে মেলামেশা করে বেড়াচ্ছে, যেটা করা উচিত নয়, যেটা সমাজ মেনে নিবে না, সেই কর্মকাণ্ডও তারা করে যাচ্ছে। তো সেক্ষেত্রে স্বাধীনতার মাত্রাটা আরও কত বাড়ানোর প্রয়োজন ভাই? এটা আসলে আমি যতটুকু জানি, মানে আমার দিক থেকে, যে আপনি যে কথাটা আমাকে প্রশ্ন করছেন, আমি বলতে যেটা বলতে চাচ্ছি যে আমার দিক থেকে আমি যদি ঠিক থাকি তাহলে সব ঠিক, আর আমি যদি নিজে ঠিক না থাকি তাহলে কি অনেক কিছুই এলোমেলো, তাই না? আমি এখন একটা সংগঠন করতেছি, যেহেতু আমি বিপিন নুরুল ভাইয়ার, নূর হকের ভাইয়া, তাই দেখতে পাচ্ছি যে আপনি অনেক ক্ষুব্ধ আছেন। তো আপনি কি এই যে এই বিজয়টাকে পছন্দ সেভাবে করছেন না? অবশ্যই পছন্দ করছি, কেন করব না, আমি পছন্দ করছি এই জন্যই যে আমরা এই বিজয়ের মাসটাতে কিন্তু যারা আমাদের মুক্তিযোদ্ধা ছিল তারা কিন্তু অনেক মা বোনের প্রাণের বিনিময় হচ্ছে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছিল এই 16ই ডিসেম্বরে। তো আমরা চাচ্ছিলাম যে একটা স্বাধীন বাংলাদেশ যেখানে কোনো বাধা থাকবে না, আমরা স্বাধীন মতো চলতে পারবো, বাক স্বাধীনতা প্রয়োগ করতে পারবো, আর নিজের মনের কথা খুলে বলতে পারবো, আর হচ্ছে এখানে কোনো হিংসা অহংকার, হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যে নোংরা পলিটিক্স করে, আমরা চাই বাংলাদেশটা একটা ক্লিন পলিটিক্স, হ্যাঁ, যে ক্লিনভাবে চলবে, ক্লিনভাবে সব কিছু হবে, আমরা সেভাবেই করব। তো এখনকার সেই রাজনীতি আর ওই আগের আমাদের বঙ্গবন্ধুর যেই আপনার আদর্শগুলো, যে কথাগুলো, যে চেতনাগুলো, এগুলো এখন সাধারণ মানুষের মধ্যে নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু আমরা অনেক শ্রদ্ধা করি, কিন্তু তাদেরই কিছু মানে লোকজন, তাদের কারণেই কিন্তু সংগঠনটা আওয়ামী লীগের যে নামটা সেটা আর কি নষ্ট হয়ে গেছে। তো আমি এটাই বলবো সবাইকে, আমরা বাংলাদেশে যারা সাধারণ মানুষ আছে আমাদেরকে বাক স্বাধীনতা দেওয়া হোক, আমরা নিজের অধিকারের কথা বলি, হ্যাঁ, আমরা নিজের বাক স্বাধীনতা প্রয়োগ করতে পারবো, আমরা কথা বলতে পারবো, আমরা যেখানে সুখে সেখানে খুশি যেতে পারবো, নিজের মনের যে কথাটা সেটা আমরা বলতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, আপনাকেও।